শুধু শারীরিক সমস্যা তো নয়, ব্যক্তিগত সমস্যার পাশাপাশি পারিবারিক এবং সামাজিক ভাবেও ইম্প্যাক্ট পড়ছে, তো সেগুলো কি কি আসলে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি পাশ্চাত্যের দেশগুলোতে কিন্তু সেপারেশনের একটা বড় কারণ কিন্তু এই স্নোরিং, কারণ ওরা যেহেতু ফিনান্সিয়ালি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, ওরা কিন্তু, কারণ যে স্নোর করছে সে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে একদম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার চূড়ান্ত পর্যায়ে না যাচ্ছে, তার নিজের ঘুম বিঘ্নিত না হচ্ছে, ততক্ষণ কিন্তু সে স্বীকার করতে চায় না। সে মনে করে আমি তো ঘুমাচ্ছি, ওর সমস্যা কি? তো এটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে হয়তো আমরা মানায় নেয় যে স্পাউস থাকে, কিন্তু ওখানে কিন্তু এটা মানায় নেয় না। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা বড় কারণও কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কারণ লং রুটে যারা ড্রাইভ করে, আপনি দেখবেন বাংলাদেশেও ইভেন অনেক কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়, কিন্তু আপনি দেখবেন যে ড্রাইভার ঘুমায় যায়। হ্যাঁ, এবং যারা হেভি মেশিন যেগুলো অপারেট করে তাদের মধ্যে যদি এরকম, কারণ যে যার রাতে কোয়ালিটি স্লিপ হবে না তার কিন্তু সারাদিন তন্দ্রাচ্ছন্নতা থাকবে, ড্রাউজি, হ্যাঁ সারাদিন সে ড্রাউজি থাকবে, ফলে হবে কি, তার কিন্তু কোনো জায়গাতে সে কিন্তু তার কাজে কনসেন্ট্রেট করতে পারবে না, এবং তার মেজাজ খিটখিটে থাকবে। আপনি তার সঙ্গে যখন কথা বলতে যাবেন দেখা যাবে সে কিন্তু আপনার সঙ্গে সেভাবে, আপনি যেভাবে কথা বলছেন তার কথার ল্যাঙ্গুয়েজ সেরকম হবে না, তাহলে এটা কিন্তু একটা সোশ্যাল নুইসেন্সও তৈরি করছে। হ্যাঁ, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি আপনার মানে যে কাজ করার যে যতটুকু ক্ষমতা সেটুকু যদি আপনি সমাজে না দিতে পারেন, তাহলে আলটিমেটলি তো এটা আসলে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সব দিকেই তো এটা ক্ষতিগ্রস্ত করছে। আর ব্যক্তি জীবনকে যে কতটুকু, আমি এমনও আমরা পেয়েছি পেশেন্ট যে তার সন্তানরা বাবাকে ধরে নিয়ে আসছে, তার বলে আমার মা স্যাক্রিফাইস করে গেছে, কিন্তু আমরা তো এখন বাবার নাক ডাকার কারণে ঘুমাইতে পারি না, আমাদের পাশের রুম থেকে দেখা যায় যে আমরা ঘুমাইতে পারি না, এই জন্য নিয়ে আসছে, এমনও হয়েছে। তবে হ্যাঁ, সুখের কথা, এটা সবকিছুর পরে যে কথাটা আমি বলবো যে এই ব্যাপারে সচেতনতা তৈরি হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং এখন মানুষ, এবং আমাদের দেশে যেহেতু এখন আমরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেক বেশি অগ্রসর হচ্ছি, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এক সময় যে নিরন্ন অসহায় বা একদম শীর্ণকায় মানুষের দল ছিল, আজকে থেকে 40 বছর আগে আপনি বিভিন্ন সিনেমা বা নাটক বা যে কোনো ডকুমেন্টারি, যেন আজকে কিন্তু সেরকম মানুষ খুব বেশি পাবেন না। তো এই যে সামাজিক উন্নয়ন বা রাষ্ট্রীয় উন্নয়ন, এর কিন্তু খারাপ যে দিকগুলো আছে তার মধ্যে কিন্তু এটা একটা, যে আমরা মুটিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজেও, আমি অন্যের কথা কেন বলবো, নিজেও তো এটার ফলে হচ্ছে কি, আমাদের কিন্তু এই রোগগুলো কিন্তু আজ থেকে 40 বছর আগে ছিল না, এবং আমাদের যে কারিকুলাম ছিল, আমাদের ধরেন মেডিকেলে আমরা যখন পড়েছি তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলোকে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে।